পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঋণ কেলেঙ্কারি মামলায় আনুমানিক দুশো কোটি টাকার মার্কিন ফেব্রুয়ারি মাসে লন্ডনের এক জেলা আদালত মোদীকে ভারতের হাতে তুলে দেওয়ার রায় দিয়েছিল সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিল পলাতক হিরে ব্যবসায়ী বর্তমানে দক্ষিণ পূর্ব লন্ডনের ওয়ার্স ওয়ার্ড কারাগারে বন্দী আছে সে মূলত দুটি কারণে জেলা আদালতের রায়কে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার অনুমতি দেওয়া হয়েছিল নীরব মোদীকে ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটস এর অনুচ্ছেদ তিন অনুযায়ী তার ভারতে প্রত্যর্পণ অনাচ্য বা দমনমূলক কিনা তা বিবেচনা করা হয়েছে এছাড়া প্রত্যর্পণ আইন দু তিনের একানব্বই নম্বর ধারা লঙ্ঘন হবে কিনা তাও বিবেচনা করা হয় এই আইনটিও মানসিক স্বাস্থ্য বিষয়ক তবে নীরব মোদীকে লন্ডন থেকে মুম্বাইয়ের আর্থার রোড কারাকারে আনার ক্ষেত্রে আরও কিছু প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে লন্ডন হাইকোর্টের তৃণের রায়ের বিরুদ্ধে সে চোদ্দ দিনের মধ্যে ব্রিটেনের সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবে তবে হাইকোর্ট যদি মনে করে তার মামলাটি আইনের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ তবেই তাকে সুপ্রিম কোর্টে আবেদন করার অনুমতি দেওয়া হবে ভারতে মূলত দুটি পৃথক পৌঁছে তারই তদন্তের মুখে পড়তে হবে নীরব মোদীকে তার বিরুদ্ধে প্রধান অভিযোগ ব্যাংক থেকে জাল লেটার অব আন্ডারটেকিং বের করে লাভবান হয়েছিল তার সংস্থাগুলি সেই অভিযোগে তদন্ত করেছে সিবিআই পাশাপাশি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঋণ কেলেঙ্কারি মামলায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তার বিরুদ্ধে তহবিল তশরুপের তদন্ত করেছে এছাড়া প্রমাণ আদি লোপাট করা এবং সাক্ষীদের হত্যার হুমকি দেওয়ার আরও দুটি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে রিপোর্ট আর ই নিউজ